ইব্রাহিম জবাব দিলেন, ও গোলাম শোন, তোমাকে নিয়ে রব্বুল আলামিন তিনি কথা বলেছেন, আল্লাহর নির্দেশনা পেয়ে আল্লাহর অর্ডার পেয়ে আমি তোমাকে আনতে গিয়েছি, তা না হয় তোমাকে আনতাম না। ওই লোকটা বলল, যে আল্লাহ আরশে আজিম থেকে আমাকে নিয়ে কথা বলেছেন ওই আল্লাহর উপর আমি ঈমান আনায়ন করলাম। আল্লাহ নবীর সাহাবি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলকে বললেন, আইউল ইসলামে খৈরিয়া রসুল আল্লাহ, ও আল্লাহর নবী, ইসলামের মধ্যে উত্তম কাজগুলো কি কি? রসুল জবাব দিলেন, তুতইমু ত্বআমা ওয়া তুকরিউস সালাম ওয়াল আমরু বিল মা'রুফি ওয়ান-নাহয়ু আনিল মুনকার। আল্লাহর নবী বললেন, ইসলামের মধ্যে উত্তম কাজ হলো এটা, তুতইমু ত্বআম, মানুষদেরকে খানা পিনা খাওয়ানো, ওয়া তুকরিউস সালাম, মানুষদেরকে সালাম দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, ও সৎ কাজে বাধা দেওয়া, এগুলো ইসলামের সৌন্দর্য, ইসলামের ভালো কাজ, ইসলামের ভালো কাজ হলো এগুলো। তো এক নম্বরে কী বললেন, তুতইমুত ত্বআম, মানুষদেরকে কী করা, খাওয়ানো। তা আমরা এখন এত ব্যস্ত, কেউ কাউকে মোটে খাওয়াতে চাই না, আবার খাওয়াতে গেলেও সেই বাবুর্সি ডাকি, সেই লোকদেরকে ডাকি, অথবা রেডিমেড আমরা সব কিছু কিনে নিয়েছি, মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে যে একটু বাসায় রান্না করে বা স্ত্রীর সাথে একটু সময় দিয়ে মেহমানদেরকে একটু মেহমানদারি করানো, এই জিনিসটা এখন নাই। বিবাহ শাদী হলেই কমিউনিটি সেন্টারে, আবার টাকা পয়সা আমাদের আছে, আরে চল ডিনারটা সেরে আছি অমুক চাইনিজে গিয়ে, নিজেরাও যে একটু কষ্ট করে খাবে, সন্তানদেরকে খাওয়াবে, সেই জিনিসটা এখন এই মুসলমানদের এই সংস্কৃতি থেকে এগুলো থেকে ও কবর হয়ে গেছে, যার কারণে ছেলে মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন এই ঘরের মধ্যে যারা, নিজেরা এদের মধ্যে মহাব্বাতের দিকটাও এখন কম। আপনারা দেখেন হিসেব করে, আগে আমাদের মধ্যে আমাদের বা বাবা আমরা যেরকম দরদ টান, এখন আমাদের যেগুলো আসতেছে এগুলোর মধ্যে ওরকম হচ্ছে না। রেডিমেড কিছু খেতে চায়, কে এত কষ্ট করে তৈরি করে আটার খামিটামি তৈরি করে পিঠা বানায়, আর এগুলো তো সবই পাওয়া যায়, এই ফুডপান্ডায় ফোন দাও আধা ঘন্টার মধ্যে দিয়ে যাবে, তো খামাকা দরকার আছে এগুলো? আমরা এখন এইভাবে করছি, নিজেরা মোটে কোনো পরিশ্রম কোনো কষ্ট আমরা করতে চাই না। তো আল্লাহ বললেন যে তোমরা খাওয়াও, তোমরা কি করবে, খাওয়াবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলকে বললেন, হুব্বিবা ইলাইয়া সালাসা ইয়া রসূলাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমার কাছে তিনটি জিনিস পছন্দের, তিনটি জিনিস আমি খুব ভালোবাসি। কি কি ভালোবাসো তুমি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি এক নম্বরে যেটা ভালোবাসি সেটা হলো মানুষদেরকে খানা পিনা খাওয়ানো। মানুষদেরকে কি আমি ডেকে ডেকে খানা পিনা খাওয়াবো, এটা আমার কাছে ভালো লাগে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনে এমন একটি বেলা এমন পাওয়া যাবে না খুঁজে অনুসন্ধান করে, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া কোনো একবেলা খাবার গ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একদিন হলো তিনি কোনো মেহমান তিনি পাচ্ছিলেন না, রাস্তায় বেরিয়ে এলেন খাবার প্রস্তুত করে রেডি রেখে, যে মেহমান নেই আমি একা কি কেন আমি খাবার গ্রহণ করব। রাস্তায় এসে দেখলেন আল্লাহর নাফরমান একজন মোশরেক, এই মোশরেককে ধরে নিয়ে গেলেন, নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খুজ, গ্রহণ করো, বিসমিল্লাহে, আল্লাহর নাম নিয়ে শুরু করো। ওই লোকটা বলল, তোমার আল্লাহ টাল্লাহ আমি চিনি না, তার নাম নিয়ে আমি খেতে পারবো না, আমার মতো খাবো। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে ওখান থেকে বের করে দিলেন, যা ভাগ, তোর মতো নাফরমান আমার মেহমান হওয়া দরকার নেই, খাবার দাবার খাওয়ার প্রয়োজন নেই। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম কি জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, একটি বেলা মাত্র তুমি তাকে খাওয়াবে, আমি আল্লাহকে স্বীকার করে না বলে তুমি তাকে একবেলা খেতে দিলে না, আমি রব্বুল আলামিনের আপদমস্তক যে আমি ওকে বড় বানালাম, এ পর্যন্ত আমার অক্সিজেন ওর জন্য আমি বন্ধ করে দেই নাই, আমার রোদ তাপ বিদ্যুৎ আমি ওর জন্য বন্ধ করে দেই নাই, আমার ফসল জমিন থেকে যে ফসল আমি উৎপাদন করি, ওয়া খরাজনা মিনহা হাব্বা ফামিনহু ইয়াকুলুন, আমি রব্বুল আলামিন জমিন থেকে যে ফসল উৎপাদন করি এই ফসল শুধু মুসলমানের জন্য না অমুসলিমদের জন্য,
আমার প্রতি যাদের বিশ্বাস আছে তাদের জন্য, যাদের নাই তাদের জন্য, যারা ধর্মহীন যারা ধর্মভীরু, যারা আস্তিক যারা নাস্তিক, যারা মুশরিক যারা মুমিন, যারা কাফের যারা মুসলিম, সকলের জন্য আমি রব্বুল আলামিন দুনিয়ায় খাবারের ব্যবস্থা করে রেখেছি। অথচ একটি বেলা তুমি আমার এই গোলামকে, অস্বীকারকারী গোলামকে তুমি খাওয়াবে, তোমার তার সহ্য হলো না, যে আমার নাম নিল না, তাই আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছি আমার ওই গোলামকে এনে আবার খাওয়ানোর ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিসসালাম নির্দেশ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওই লোকটাকে আবার নিয়ে আসলেন খুব আস্তিক করে, ঘটা করে এনে বললেন, ভাই এবার খা, জনমের খাওয়া খা। তো বলতেছে, আচ্ছা তুমি তো আমাকে ইনসাল্ট করলে, এখান থেকে বের করে দিলে, তাড়িয়ে দিলে, আবার আমাকে এত আস্তিক করে কেন নিয়ে আসলে? ইব্রাহিম জবাব দিলেন, ও গোলাম শোন, তোমাকে নিয়ে রব্বুল আলামিন তিনি কথা বলেছেন, আল্লাহর নির্দেশনা পেয়ে আল্লাহর অর্ডার পেয়ে আমি তোমাকে আনতে গিয়েছি, তা না হয় তোমাকে আনতাম না। ওই লোকটা বলল, যে আল্লাহ আরশে আজিম থেকে আমাকে নিয়ে কথা বলেছেন ওই আল্লাহর উপর আমি ঈমান আনায়ন করলাম। সাথে সাথে কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। এই যে খাবার দাবার, ইব্রাহিম আলাইহিসসালাম একা কি কখনো খেতেন না, মেহমান নিয়েই খাবার দাবার গ্রহণ করতেন। আল্লাহ রসুল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফা, যে আল্লাহ এবং পরকালের ব্যাপারে বিশ্বাসী ইমান রাখে, তার উচিত সে যেন তার মেহমানকে সম্মান করে, মেহমানকে তার সঙ্গতির আলোকে, সে যেন মেহমানকে আতিথিয়তায় মুগ্ধ করে, ধন্য করে, যতটুকু পারে ততটুকু যেন করে। বন্ধুগণ, অন্য আয়াতে রব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়েছেন, মেহমান যখন মেজবানের বাড়িতে আসে, মেজবান যদি তাকে আতিথিয়তায় ধন্য না করে, মেজবানকে তিরস্কার করবে, দু চারটি বাড়তি কথা বলবে, আল্লাহ এই অধিকার মেহমানকে দিয়েছেন। আল্লাহর ভাষায় শুনুন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জানিয়েছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, মন্দ কথা, কিছু বাড়াবাড়ি কথা, এগুলো আল্লাহ পছন্দ করেন না। তবে ইল্লা মান জুলিম, যেই ব্যক্তি জুলুমের শিকার হন, অর্থাৎ মেহমানকে যদি মেজবান আপ্যায়ন না করেন, যথাযথ মূল্যায়ন না করেন, তাকে যদি কিছু খেতে না দেন তার সঙ্গতির আলোকে, তবে ওই ব্যক্তি যদি মেজবানকে কিছু কথা বলে, ওই কথা আল্লাহ ধরেন না। বেটা তুই একটা ছোট লোক, তুই একটা অসামাজিক, তোর মধ্যে কোনো ভদ্রতা নেই, তো মেহমানকে কীভাবে রেসপেক্ট করতে হয় এই জিনিসটা তুই শিখো নাই, এটা তোর ঘাটতি আছে, এটা তোমার ত্রুটি আছে, তোমার আবার শিশুতে ভর্তি হওয়া উচিত, তোমার প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক যে প্রাইমারি, সেই প্রাইমারিতে গিয়ে তোমার আমার এডমিশন নেওয়া উচিত শিশু আনে। এইরকম কিছু অপমানজনক কথা যদি মেজবানকে বলে মেহমান, এতে কোনো পাপ হবে? কে বলছে? আল্লাহ বলেছেন। এটা ছয় নম্বর পারার একদম প্রথম আয়াত, আপনারা গিয়ে বাংলা যেই কোনো তাফসিরের বাংলা তাফসির খুঁজবেন, এর সারা নজরে এই ঘটনাগুলো পেয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির জন্য এতটা গুরুত্ব দিয়েছেন যে তোমরা এই কাজটি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম কালিমার দাওয়াত শুরু করবেন, আলীকে বললেন, ও আলী, লোকজনকে যে জড়ো করব, এদেরকে যে খাওয়াবো, তো কী দিব, কী দিয়ে আপ্যায়ন করব, তেমন কী আছে? ইয়া রাসূলুল্লাহ, ছোটো একটা রান আছে, এই রান ছাড়া আর তেমন কিছুই নাই। তো এই একটা থাই দিয়ে, রান দিয়ে এটা তো সম্ভব? অবশ্যই সম্ভব আলী, তুমি চিন্তিত হয়ে না, তুমি সব কিছুর ব্যবস্থা করো। তো ভাইয়েরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু প্রস্তুত করলেন, আল্লাহর নবী সকলকে ডেকে ভোজন দিলেন, তাদেরকে পেটুকদেরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে যখন খাবার দাবার শেষ হয়ে গেল, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবার দাঁড়ালেন, দণ্ডায়মান হলেন, দাঁড়িয়ে বললেন, শুনো, আমি তোমাদেরকে একটি কালেমার দাওয়াত দিচ্ছি। এই ঘটনা, তখনই দুশ্মনী শুরু হয়ে গেল।
বন্ধুগণ, কিন্তু ওই সময় সরাসরি সামনাসামনি দুষ্টামি করে নাই, প্রতিবাদ করে নাই, আল্লাহ রসুলকে ভর্ৎসনা করে নাই। কারণ তারা দেখলো যে এইমাত্র মুহাম্মদ ইচ্ছা মতো আমাদেরকে খাওয়ালো, যত পেরেছি ইচ্ছা মতো লোড করেছি, এখন খেয়ে আবার কীভাবে মুহাম্মাদের বিরোধিতা করি। চক্ষু লজ্জায় তারা আর বিরোধিতা ওই সময় করলো না। আপন চাষা আবুল হাব বলে গেল, মুহাম্মদ তুই কাজটা ভালো করো নাই, আমাদেরকে ডেকে এনে এরকম খাওয়ালি, খাওয়ানোর পর কী এরকম কথাবার্তা আমাদের শুনালি, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এই কথাগুলো তুমি ঠিক করো নাই মুহাম্মদ, এমন কোনো কাজ করবা না যে আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, আমরা ভাগ হয়ে যাই, এরকম কোনো কাজ তুমি মুহাম্মদ করবা না। আজকের মতো এখানে কিছু বললাম না, কারণ পেটে দিস খিতে দিছ, পেটে দিয়েছ। তো আল্লাহ নবী আমাদেরকে এই শিখালেন যে তোমরা খাওয়া।